জব নিউজ এন্ড রুকশনাল আজকে তোমাদেরকে যে লিস্টটা দেখাতে চলেছি সেটা হলো যে সমস্ত যোগ্য প্রার্থীরা এই লিস্টে ঢোকে আছে সেই সমস্ত যোগ্য প্রার্থীদের নাম এবং তাদের রোল নাম্বার এবং তারা কোন পদে চাকরি পাবে সেইটাও কিন্তু দেখিয়ে দেবো। এটা 23/2/2023-এ প্রকাশিত হয়েছে এবং আজকে হচ্ছে তোমাদের 25 তারিখ। কালকে এই ভিডিওটা আপলোড করার কথা ছিল কিন্তু হয়নি, সেই জন্য আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা ভিডিওটা দেখবে এবং এখনও বন্ধু যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও। এছাড়া এই যে এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ওকে, দেখো, ইন কমপ্লেন্স উইথ দ্য সলেমন অর্ডার ডেটেড February 10, 2023 পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা ইন WPA নাম্বার দেওয়া আছে। এখানে অনেকগুলো বড় বড় লেখা আছে, এত কিছু পড়তে যাচ্ছি না কারণ বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছ অনেক কত কিছু লেখা আছে। এখানে ব্যাপারটা হচ্ছে 10ই মার্চ, হ্যাঁ, দুসরা মার্চ সাড়ে 10টার সময় যোগ্য প্রার্থীদের কিন্তু কাউন্সিলিং হবে 10:30 AM। ওকে, এই টাইমে কিন্তু যাদের যাদের নাম আছে তারা কিন্তু পৌঁছিয়ে যাবে। কোথায় পৌঁছে যাবে সেটাও কিন্তু লেখা আছে নোটিশে, এখানে তোমরা দেখে নেবে। ওকে, দেখো প্রথম কী আছে, দেখো না কার নাম আছে ইস্টার্ন রিজিয়নে, অর্থাৎ এখানে যে বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূম, তো এখানে নাম দেওয়া আছে, এখানে রোল নাম্বার দেওয়া আছে। পোস্ট পিওন অর্থাৎ Group D, অর্থাৎ Group D-র যে অযোগ্য প্রার্থীরা বেরিয়ে গেল তাদের পরিবর্তে যোগ্য প্রার্থীদের কিন্তু কাউন্সিলিং হতে চলেছে এবং তাদের নামগুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটা নাম দেওয়া আছে, দেখে নিতে পারো। অনেকটাই বড় পিডিএফ, এখানে SC/ST চেয়ারম্যান দেওয়া আছে, একদম অরিজিনাল পিডিএফ। তোমরা যদি চাও তাহলে কিন্তু SL/ST সার্চ করবে ক্রমে, সেখানে কিন্তু প্রথমেই পেয়ে যাবে। ওকে, তা না হলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই ছোট্ট একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়া নতুন নতুন আপডেট এই চ্যানেলে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো।